বাচ্চারা, তোমাদের নিশ্চয়ই খেতে পেয়েছে। আমি তোমাদের সকলের জন্য গাজরের হালুয়া বানিয়েছি। দাদু, চাট বানাওনি? আমি তো শুধু গাজরই খেতে চাই দাদু। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের জন্য গাজর আর চাটের ব্যবস্থা করছি। হ্যালো, তুমি কি গাজরের হালুয়া খাবে? হ্যাঁ, থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগে। আরে জিন্তু, একটু জোরে ধাক্কা দাও না, কি আস্তে আস্তে ধাক্কা দিচ্ছো? এই নাও। তুমি খুব ভালোই ঘোড়া চড়তে পারো। থ্যাংকস। এই রাজা রানা রাকা, এদিকে তাকাও। আজ রাতে গোটা ফুরসতগঞ্জে ভূত বাঁদরের কথা ছড়িয়ে সবাইকে ভয় পাইয়ে দেব। আমি কাউকে মেরে লুকিয়ে যাব, আর রাজাকে অন্য ছাদে দেখা যাবে। তারপরে রাজা লুকিয়ে পড়বে, তারপরে আমি তৃতীয় রূপ ধারণ করে আসব। তখন আমাদের ভূত ভেবে ভয় পেয়ে বাইরেও আর কেউ আসবে না, আর কাল রাত থেকে আমাদের চুরিও শুরু। টুমরো নেভার কামস রাকা, চুরিও আজ থেকেই হবে। কারোর সন্দেহও হবে না যে আমরা ভূত নই, মানুষ। আমার নাম জিন্টু, ও আমার আসল বন্ধু। তুমি রোবো বয়ের বন্ধু? সত্যি তুমি কতটা লাকি জিন্টু। চলো জিন্টু বাবাকে খুব চাট খাওয়াও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। শুনেছি রোবো বয়ের কাছে সব রকমের ফাইটের জন্য ভিন্ন ভিন্ন সাত রকমের স্যুট আছে, আর লোকে বলে ও চাইলে সাতটা রূপে একসাথে আসতে পারে। আমার বন্ধু সাতটা আলাদা আলাদা স্যুটে আসতে পারে, ও ও এমন একজন, ও সবকিছু করতে পারে। ও, যদি তুমি ওকে এখানে কিছুক্ষণের জন্য একসাথে সাত রূপে ডেকে পাঠাও, তো তোমায় আমি সারা জীবন বিনা পয়সায় চাট খাওয়াবো। আমি ওর খুব বড় ফ্যান, আমি সাতটার সঙ্গেই ফটো তুলবো, ওকে চাট খাওয়াবো। প্লিজ প্লিজ প্লিজ, তোমার বন্ধুকে ডেকে পাঠাও। কিছুক্ষণেরই তো ব্যাপার, আমি জাদু করে ভিড়ে সাতটা ক্লোন তৈরি করে দিই আর এখানে ডেকে নিই। এ খুশি হয়ে গেলে আমাকে সারা জীবন ফ্রিতে চাট খাইয়ে যাবে। ওনার চাটটা কি টেস্টি! ও কিছুক্ষণের মধ্যে সাতটা রূপে আসতে চলেছে, ওর এখানেই আমার সঙ্গে দেখা করার কথা, এই হয়তো এসেই পড়ল। আগরাম বাগরাম আলাম ফালাম ইকরাম তিকরাম দাম দামাদাম, ভিড়ের সাতটা স্যুটের ক্লোন গাছের পেছন থেকে একসঙ্গে বেরিয়ে যেন এখানে চলে আসে। I am glad, very very glad. জিন্টু বাবা,
সারা জীবন এখানে তুমি ফ্রি চাট খাও, আর আমি এদের সাথে কিছু ছবি তুলে নি। আচ্ছা দুটো চাট খাও, চাট খুব টেস্টি। জিন্টু বাবা, এরা তো আমার কথা শুনছে না, ওদের বলো আমার সব কথা শুনতে। কিছুক্ষণের তো ব্যাপার, আমি যা বলবো ওরা সেটা করবে। প্লিজ প্লিজ প্লিজ। আমার বন্ধুরা, এনার সব কথা শোনো, ওনার সব কথা শোনো। ওকে, যেরকম তুমি বলছো। তোমরা সবাই আমার সাথে এসো, আমরা ফটো সেশন করব। জিন্টু বাবা, তুমি চাট খাও, আমরা আসছি। বাচ্চারা, কাল কিছু নতুন টয় কোম্পানি তাদের রিমোট অপারেটেড টয় প্রমোট করার জন্য এখানে এক্সিবিশন করবে। তোমরা নিশ্চয়ই আসবে, আর সঙ্গে তোমাদের বন্ধুদেরকেও নিয়ে আসবে। স্টুডেন্টস, গন্ডগোল করবে না। বান্টি, তুমি ক্লাসটাকে কন্ট্রোলে রেখো, বুঝতে পারলে? ওকে স্যার। বন্ধুরা, আমি সবার সামনে আমার নিজের ট্যালেন্টটা দেখাবো। আমি ভিড়ের ড্রয়িং করব। ভিড়, কিছু ছোটখাটো ভুল হলে খারাপ মনে করো না। হ্যাঁ, সরি ভিড়, ভিড়ের জায়গায় তীর লিখে দিয়েছি। ভিড়ের জায়গায় তীর লিখে ফেলেছি। এই বান্টিটাকে ভালো মতো শিক্ষা দেওয়া উচিত, সব সময় তোমাকে বিরক্ত করে। ইটস ওকে এমিলি, আমি এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি। বন্ধুরা, ড্রয়িং আমিও করতে পারি। আমি এখন বোর্ডে বান্টির মুখটা ড্র করব। যদি একটু ভুল হয়ে যায় তাহলে রাগ করো না বান্টি। এটা তো আমার মুখ কোনো দিক থেকেই লাগছে না। সরি, একটু ভুল হয়ে গেছে। বিয়ের জায়গায় এ হয়ে গেছে, আর বান্টির জায়গায় আন্টি হয়ে গেছে। বাস বাস, খবর পেলাম যে ভিরের স্কুলের টয় কোম্পানি নিজেদের টয়কে প্রমোট করার জন্য এক্সিবিশন করছে। এমন কিছু করুন না যে ভির ওই এক্সিবিশনে যেতে না পারে। মোটা দেহ আর কম বুদ্ধির একটা লোক আমার বুদ্ধিমান মস্তিষ্কে আরো ভালো আইডিয়া জন্ম নিচ্ছে। শোনো, তুমি ওখানে একটা টয়েজ স্টল খুলবে। এই না 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 বাস, ভির আমাদের শত্রু, আমি ওর জন্য কোনো টয় নিয়ে যাব না। ওই টয়েজ গুলো ভিরের খেলার জন্য নয়, ভিরকে শেষ করবার জন্য হবে। ভালো, ভিরের অন্ত টয়েজের হাতে লেখা আছে। রোবট টয়েস গুলো বাচ্চাদের উপর ছেড়ে দাও। যখন বাচ্চারা ভয় পেয়ে চিৎকার করবে, চেঁচামেচি করবে, ভিড় যেখানেই থাকুক না কেন ঠিক চলে আসবে। ওকে বাস। কি হলো ভিড়, কি হয়েছে, কি হলো, গলায় কিছু ঢুকেছে? গলা জ্যাম হয়ে গেছে, ও এখন নরমাল রোবটের মতনই থাকবে। এবার হবে মজা। ম্যাগনেটো, এটা তো ম্যাড ম্যাক্সের রোবট। ভির, পালাও পালাও ভির। এবার কি করবো, মনে হচ্ছে নর্মাল পাওয়ারেই কাজ চালাতে হবে।
থ্যাংক ইউ ভি। এটা কেকের জন্য হয়নি, এটা ম্যাড ম্যাক্স ভেবেচিন্তেই করেছে। প্রথমে কোনো ডিভাইস দিয়ে ভিরের গলা জ্যাম করেছে, যাতে ভির নিজের গ্যাজেটসগুলোকে কমান্ড না দিতে পারে। তারপর নিজের রোবটকে পাঠিয়েছে। এবার কি হবে দাদু? চলো, ওর গলায় একটা থ্রোট ক্লিনিং ডিভাইস ঢোকাতে হবে, ও ঠিক হয়ে যাবে। ভির এভাবে কেন লাফ দিচ্ছে? কোনো ছেলের পক্ষে এটা সম্ভব নয়। দেখেছো বাবা, আমি বলতাম না ভির একটা রোবট, আর ভিরই হলো রোবো বয়। কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করতো না। এবার দেখো নিজের চোখে। ভির, আমি এক্ষুনি একে একটা কেক মেরে ঠিক করে দিচ্ছি। Oh, oh, oh.